ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখাবো খুব অল্প সময়ে অল্প পরিশ্রমে তালের ঘন রস বের করার থেকে সহজ পদ্ধতি তাহলে ভিউয়ার্স চলুন দেখে নেওয়া যাক আমি এখানে চারটা তাল নিয়ে নিয়েছি তালগুলো পাকা তাল এখন এখান থেকে একটা তাল নিয়ে এইভাবে করে একটু বাড়ি দিয়ে নিতে হবে খুব ভালো করে একটা কিছু দিয়ে বাড়ি দিতে হবে এতে করে তালটা আগের থেকে অনেক বেশি নরম হয়ে যাবে যার কারণে তাল থেকে খুব সহজে খোসাগুলো আলাদা করা যাবে খুব সাবধানে খোসাগুলো সারাতে হবে এই যে আমি এগুলোকে এভাবে করে একটু সারিয়ে নিচ্ছি সম্পূর্ণ তালের খোসাটাই এভাবে করে বেছে ফেলে দিতে হবে এখন এই বিচিগুলোকে আমি আলাদা করে নিচ্ছি এই সাইডেও কিছু কিছু কালো অংশ থাকে ওগুলোকেও বাদ দিয়ে দিচ্ছি এখন যেটা করতে হবে একটা তালের বিচি নিয়ে আরেকটা বিসির উপরে এভাবে করে দিয়ে একটু বাড়ি দিয়ে নিতে হবে এতে করে এটা অনেক বেশি নরম হয়ে যাবে এবং খুব সহজেই তালের আশ থেকে সারিয়ে আসবে আর সহজেই আমরা ঘনগুলাটা বের করে নিতে পারবো একইভাবে প্রত্যেকটা তাল আমি সিলে সবগুলো বিসিকে এইভাবে করে একসাথে রেখে দিচ্ছি একইভাবে আমি আরও একটা তাল থেকে খুসাটাকে আলাদা করে নিচ্ছি এতে করে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আমরা যখন তালের থেকে এর ঘন রসটা বের করব খুব সহজেই কিন্তু রসগুলো বের করা হয়ে যাবে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ এটাকে এভাবে করে একটু একটার সাথে একটা বাড়ি দিয়ে নিচ্ছি আপনারা হয়তো মনে করতে পারেন যে এতে করে তালের রসটা তিতা হয়ে যাবে কিনা না কোনো পরিবর্তন হবে না এর টেস্ট যেমন আছে তেমনই থাকবে যখন দেখবেন যে একদম এরকম নরম হয়ে গেছে তখন কিন্তু এগুলোকে কোনো কিছুর সাথে এভাবে করে যদি একটু ঘষা দেওয়া হয় তাহলে কিন্তু রসটা এমনিতেই আসে এখন এটাকে এইভাবে একটু করলে বুঝতে পারছেন যে কত সহজেই রসটা বের হয়ে আসছে তো এইভাবে যদি তাহলে রসটা বের করা হয় এর মধ্যে কিছুটা তালের আঁশ থাকে তো সেটাকে পরে চালনি দিয়ে সেলে নিতে হবে সব থেকে সহজ যে পদ্ধতি আমার কাছে মনে হয় এই তালের ঘন রসটা বের করার জন্য সেটা আমি এখন দেখে দিচ্ছি আমি ছোটো একটা হাড়ি নিয়েছি এর উপরে আমি এরকম একটা প্লাস্টিকের চালনি রেখেছি এখন তালের এই এভাবে এইভাবে করে ঘষতে হবে এতে করে খুব সহজেই এই তালের রসটা বের হয়ে আসবে একেবারে ঘন রস আর সব থেকে মজার বিষয় হলো এখানে একটা আঁশও যাবে না সময়ও অনেক কম লাগে আর কষ্টও অনেক কম হয় আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কাজ থেকে যে এখানে কোনো আশ আছে কি না আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এ দেখেন কত সুন্দর ঘন গোলা আর এতে একটু আশও নেই এখন এগুলোকে সংরক্ষণ করার জন্য আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই তালের রসটাকে ছয় মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে এখন তালের যে বিচিগুলো ছিল ওর মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে একই প্রসেসে আমি আবার এর থেকে রসটা বের করে নেব এগুলো আগের থেকে সামান্য একটু পাতলা হবে